হাই ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে যে রিভিউটা শেয়ার করতে যাব সেটা হচ্ছে ইন্দুলেখা ভৃঙ্গা অয়েল। ঠিক আছে, এটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে ইন্দুলেখা ভৃঙ্গাল আয়ুর্বেদিক প্রপার্টিস মেডিসিন। আর এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা হচ্ছে কুমারী, দ্রাক্ষা, ভৃঙ্গা, আমলকি, অমৃতা, ঠিক আছে, ইয়ষ্টি, নিম্বা, ব্রাহ্মী, নালিকেরা, কার্পুরা আর হচ্ছে কাশিরাম। ঠিক আছে, এইগুলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে আছে। আর এটা রিফিল প্যাক হচ্ছে 50 ml, এটা 50 ml এর প্রাইস পড়ছে 234। এরপরে তোমরা বিভিন্ন সাইট থেকে এটা নিতে পারো, বিভিন্ন রকম অফারে এটা পাওয়া যায়, বিভিন্ন রকম অফারে এটা চলে। এবং মানে কি বলবো, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম অফার, বিভিন্ন রকম ইয়ের মধ্যেও তোমরা এটা পেতে পারো। ঠিক আছে, আমি এটা যদিও আমার লোকাল মার্কেট থেকে কিনেছি, লোকাল মার্কেট থেকে কিনে কেন এটার মধ্যেও আবার ডুপ্লিকেট, জেনুইন বিভিন্ন রকম প্রোডাক্টের মানে প্রোডাক্ট মিলেমিশে বিভিন্ন রকমভাবে এটা দিচ্ছে, যার কারণে আমার মনে হয়েছে দোকান থেকে কেনাটাই বেস্ট হবে। আর এটা এবারে এটা ক্লিনিক্যালি টেস্টেড। আর এটার মধ্যে যে কিউআরটা তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআরটা স্ক্যান করেও এটা জেনারেল প্রোডাক্ট কিনা সেটাও তোমরা চেক করে নিতে পারবে। আর এটার ভেতরে প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে, এটা ট্রাভেল ফ্রেন্ডলি দেখতে পারো। আর এটার মধ্যে এই ফোন নাম্বার আর সব কিছু দেওয়া আছে, এর ভেতরে এদিকে একটা বার কোডের মতো দেওয়া আছে নাম্বার, এই সব কিছু তোমরা চেক করতে পারো। আর এর ভেতরে একটা এই রকম টাইপের এটার প্যাকেজিং আছে, এটার উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই ধরনের একটা চিরুনির শেপে দেওয়া আছে, যার কারণে এই কম্বো হেয়ার কার্লিং কম্বোটা দিয়ে তোমরা চুলের মধ্যে ভালোভাবে রুটগুলোতে ভালোভাবে ইউজ করতে পারবে। এটা ইউজ করার খুবই ভালো, মানে ভালোভাবে এটা জিনিসটা রেডি টু ইউজ হিসেবে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি যদিও পার্সোনালি খুবই আমি নিজেও ইউজ করি এবং আমি সবাইকে রেকমেন্ড করবো যে এটা তোমরা ইউজ করে দেখো, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আর দ্বিতীয় হচ্ছে গ্রোস টু নিউ হেয়ার, মানে এটা তোমার নতুন চুল গজাতে সাহায্য করবে, নতুন চুল। এবার যাদের খুব হেয়ার ফল হচ্ছে, খুবই হেয়ার ফল হচ্ছে, মানে আমার এমন হয়েছিল যে আমার বেবি হওয়ার পরে আমি মানে এরকমভাবে চুলটা জাস্ট কম করলে বা চুলটা হয়তো আসলাম পেছন দিক থেকে এতটা চুল হয়তো মানে পড়েছে যে কোথাও হয়তো যাচ্ছে চুল, মানে বাথরুমে স্নান করার সময় চুল হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে। এটা আমাকে খুব হেল্প করেছে পার্সোনালি, আমি এটা ইউজ যেহেতু নিজে করেছি, আমি তাই তোমাদেরকে সাজেস্ট করবো এবং রেকমেন্ড করবো যে তোমরা এটা ইউজ করো, ইউজ করে দেখো, এটার মানে এটা খুবই ভালো। ঠিক আছে, মানে আরও বিভিন্ন ধরনের লোকাল মার্কেটে বিভিন্ন ধরনের হেয়ার ফলের অয়েল রয়েছে, এটা ইউজ করো, ওটা ইউজ করো, বিভিন্ন মানুষ বলছে এটা ভালো ওটা ভালো, কিন্তু আমি বলবো যে তোমরা এটা একবার ইউজ করে দেখো। এটা আমি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আর এটার আবার আরেকটা দেখলাম নতুন রিফিল প্যাকে আরেকটা এসছে, সেটা হচ্ছে তোমার ড্যান্ড্রফ, অ্যান্টি ড্যান্ড্রফের জন্য। ঠিক আছে, ওটা দিয়েছে, ওটারও ভালো রিভিউ। এবারে আমার যেহেতু ড্যান্ড্রফের খুব একটা প্রবলেম নেই, বা ড্যান্ড্রফ আমার ড্যান্ড্রফের জন্য মেন ব্যাপার হচ্ছে আমি কখনো মানে সেরকমভাবে আমি কখনো মানে খুব একটা প্রবলেম ফেস করিনি, যার কারণে আমার হেয়ার ফলটা হচ্ছে মেন প্রবলেম ছিল, যার কারণে আমি ইন্দুলেখা ভৃঙ্গা অয়েলটা আমি ইউজ করছি। এবং আমি সবাই এটা তিনটে বটল ইউজ করার পরে এটা স্টপ করতে হয়, যার কারণে এটা মানে সেরকমভাবে এখানে সাজেশন করে বলা আছে। এখন যদি আমার ভালো রেজাল্ট পাইব, ভালো আরও যদি ফিডব্যাক থাকে, তো সেক্ষেত্রে আমি এটা মানে কন্টিনিউ করার ভাবনা চিন্তা করেছি। এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট। ঠিক আছে, এটা ইউজ করে অ্যাপ্লাই করে তুমি ভালোভাবে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে ভালো করে মেসেজ করে ভালোভাবে একটা হেড মেসেজ নিয়ে তারপরে তুমি কিছুক্ষণ বাদ এটা রেখে তারপরে তুমি এই ইন্দুলেখা হেয়ার ফল শ্যাম্পু, ঠিক আছে, এটা হচ্ছে ইন্দুলেখা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এবং এটা হচ্ছে আয়ুর্বেদিক প্রপার্টিস অফ মেডিসিন, সেম জিনিস। ঠিক আছে, সেম ওটা ভৃঙ্গা, এর মধ্যেও ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো মানে খুবই ইউজফুল। ঠিক আছে, যেহেতু এর মধ্যে ইউক্যালিপটাস আছে, মাদন্তিকা আছে, ঠিক আছে, এরপরে বিভিন্ন রকম আরও যা যা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এবং এটা তোমার হেয়ার ফলকে মানে প্রথম তো হেয়ার ফলকে তোমার এটা বন্ধ করতে খুব ভালোভাবে সাহায্য করবে। আর এটা আমি লাগানোর একটা উপায় আমি আগে জানতাম না, সত্যি কথা বলতে আমি আগে জানতাম না যে এটা আমি মাথা ভিজিয়ে পুরো স্নান করার সময় শ্যাম্পুটা যেরকম ইউজ করি সেরকম ইউজ করতাম, কিন্তু তারপরে আমি কিছু মানে কিছু জায়গায় যেমন ইউটিউবে বিভিন্ন রকমভাবে সার্চ করে দেখি যেটা বেস্টভাবে মানে কাজ হবে, সেরকম কিছু সরি সেরকম
দেখতে থাকি যে হ্যাঁ এটা ভালোভাবে শ্যাম্পুটা আরও কাজ হবে, তখন দেখলাম যে এক জায়গায় দেখালো যে হ্যাঁ মগের মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে তার মধ্যে ভালোভাবে এটাকে মিক্স করে তারপরে তুমি অল্প অল্প করে ভালোভাবে নিজের চুলের মধ্যে দিয়ে ভালো করে হেয়ারটা ওয়াশ করতে পারো। হেয়ারটা ওয়াশ করার পরে এটা তুমি ভালো ভালো রেজাল্ট পাবে। তো যার কারণে আমি এটা ইউজ করছি এবং আমার মানে আমি রেজাল্ট পেয়েছি। সত্যি কথা বলতে আমি নিজের চুল মানে পড়ে যাওয়ার কারণে আমি খুব বিরক্ত, মানে বিরক্ত বলতে পারো খুব মানে খুব স্যাডভাবে খুব মুড খারাপ করে আমি যদিও মানে সত্যি কথা বলতে আমি একটু চুপচাপ বসতে পারি না, আমার হাত পা একটু বেশি নড়াচড়া করে, ঠিক আছে। তো যার কারণে আমি খুব মানে মনের দুঃখে বলতে পারো যে আমার এতটা চুল ছিল তো এরকম পড়ে যাচ্ছে, আর হচ্ছে খুব টেনশনের মধ্যে গিয়ে আমি চুলটাকে কেটে এটুকু করে দিই, তারপরে আমি এই তেলটা ইউজ করতে শুরু করি, তো ইউজ করার পর দেখলাম যে হ্যাঁ রেজাল্ট ভালো। এখন মানে ইউজ করার পর এখন নাও আমার যে চুলের লেন্থ আছে মানে আমি কেটে এতটা করে দিয়েছিলাম, ঠিক আছে, চুলটা একদম এতটা পরিমাণে করে দিয়েছিলাম। তো বাড়িতে সবাই খুব রাগারাগি করেছিল যে তুমি চুলটা এতটা লম্বা চুল তুমি কেটে দিলে আর করলে, তো এখন আমি ইউজ করার পর আমার চুলের লেন্থ হচ্ছে এতটা, তোমরা দেখে নিতে পারো। আমার এখন চুলের লেন্থ হচ্ছে এতটা, ঠিক আছে, জানি না তোমাদের কেমন লেগেছে কি লেগেছে, তবে আমার চুলের লেন্থ এতটা। খুব ভালোভাবে যদি আমি সামনে এরকমভাবে ধরি তাহলে আমার চুল হচ্ছে এতটা, ঠিক আছে। তো আমি আমার ওই অতটুকু চুল থেকে যে আমি এতটা যে গ্রো করতে পেরেছি সেটার জন্য আমি খুবই হ্যাপি। আর আমার চুল পড়াটা এখন আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, ঠিক আছে। তো চুলটা আমি এতটা আমার এখন গ্রো হয়েছে এতটা, এরপরে যাই না আরও যদি গ্রো করতে পারি, কারণ আমার লম্বা চুল পার্সোনালি খুব বেশি ভালো লাগে। আর আমি সবাইকে মানে সাজেস্টও করি, যেহেতু আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যে এই তেলটা আমার খুব কাজ হয়েছে, শ্যাম্পুটা আমার হেয়ার ফলটাকে বন্ধ করেছে, সেক্ষেত্রে আমি চাইবো ফ্রেন্ডস বা তোমাদের ফ্যামিলিতে যারা আছে, মা বোন দিদি তোমার ওয়াইফ হোক যেই হোক যিনি হন না কেন, ঠিক আছে, আমি সবার কাছে মানে রিকোয়েস্ট করব বলতে পারো, ঠিক আছে, রিকোয়েস্ট ছাড়া তো আমি তো তোমাদেরকে আর অন্য কিছু করতে পারি, তো রিকোয়েস্টই করবো যে তোমরা এটা ইউজ করো যদি যাদের হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে, বা হয়তো হেয়ারের গ্রোথ হচ্ছে না বা বিভিন্ন রকম হেয়ারের প্রবলেমের যারা মানে ভুগছে বিভিন্ন রকমভাবে, তারা এটা ইউজ করো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। আমার এই ভিডিওটা যদি দেখে তোমাদের কিছু যদি হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ আমার ভিডিওতে লাইক করো, ঠিক আছে, ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ প্লিজ তোমাদের যা কোশ্চেন আছে আমার কমেন্ট সেকশনে আসো, ভিডিওর এসে আমাকে লেখো, লিখে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কী ধরনের ভিডিও দিলে তোমরা হয়তো হেল্পফুল হবে তোমাদের কাছে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে। আর প্লিজ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি 2K-র খুব কাছাকাছি আছি, আশা করি তোমরা যদি আমার পাশে থাকো তো আমি 2K হাসতে হাসতে হয়তো করে নিতে পারবো। আমি চাই আমার ফ্যামিলিটা যাতে আরও বড়ো হোক, আমি এমন কিছু ভিডিও বানাই যার কারণে তোমাদের হয়তো যদি সুবিধা হয় আমি অবশ্যই চাইবো, ঠিক আছে, থ্যাংক ইউ।